মাধ্যমিক দু হাজার চব্বিশের এবিটি যে মাধ্যমিক টেস্ট পেপার আজকে তৃতীয় পেজ তোমাদের পরপর তিনটি পেজ দেওয়ার কথাই ছিল এরপর ডিমান্ড অনুযায়ী পরে পরবর্তী ক্ষেত্রে পেজগুলো দেওয়া হবে তো আমরা আজকে মূলত এসএ কিউ এবং এন এসএ কিউ এবং তার ব্যাকরণের পার্টটি করব কারণ এই এমসি কিউর পার্টটি অলরেডি করে দেওয়া রয়েছে তাহলে যেখানে প্রশ্নগুলো ছিল চলো আমরা দেখে নেই প্রথমেই যে প্রশ্নটা ছিল ইত্যবসরই এই ব্যাপার ব্যাপারটি কি ছিল না ব্যাপারটি হলো যে অপূর্ব সে সময় অফিসে ছিল এবং তেয়ারি বর্মা নাচ দেখতে যাওয়া গিয়েছিল ফলে বাড়িটি জনহীন ছিল ফাঁকা ছিল সেই অবস্থায় অপূর্বর বাড়িতে চুরি হয়ে যায় এই চুরি হওয়ার বিষয়টি কিন্তু বলা হয়েছে সে প্রায় কাঁদিয়া ছিল তার কেঁদে ফেলার কারণ কি। না নদের চাঁদের কেঁদে ফেলার কারণ হলো গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ক্ষিংসতা নদীটি অনাবৃষ্টিতে শুকিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল ফতোয়া জারি করে দিল কে কি ফতোয়া জারি করেছিল না অমৃত ফতোয়া জারি করেছিল যে ইসাবের মতো নতুন জামা না পেলে সে আর স্কুলে যাবে না চমকে ওঠে ভবতোষ ভবতোষের চমকে ওঠার কারণ কি না কারণ হরিদার বাড়িতে গিয়ে বুঝতে পারেন হরিদাই বিদাগী সেজে জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন তার সাজপোশাক মাদুরের ওপর পড়েছিল অর্থাৎ তিনি বুঝতে পারেন যে এই ইনি এই হরিদা বুকের রক্ত ছলকে উঠে তপনের বুকের রক্ত ছলকে উঠল কেন না তপন দেখতে পায় তার লেখক মেশো এবং ছোট মাসি সন্ধ্যে তারা পত্রিকা নিয়ে তার বাড়িতে আসছে এরপরে আমরা চারটি কবিতা থেকে যে প্রশ্নগুলো হয় সেগুলো দেখব তিনটে চার পাঁচটে থাকবে চারটে করতে হবে রক্ত মুছে শুধু গানের কথার অর্থ কি না কবি বলতে চেয়েছেন একমাত্র প্রেম প্রীতি ভালোবাসাপূর্ণ গানের মধ্য দিয়ে আক্রান্ত মানুষ আহত মানুষ এদের দেহের রক্ত মুছে যেতে পারে হইল বালা সমুদ্র নিপ্রতি কন্যা বিস্মিত হয়েছিল সমুদ্র মাঝারে দিব্য স্থানে এক অপূর্ব সুন্দরী কন্যা পদ্মাবতীকে দেখে এরপরে যে প্রশ্নটি রইল তোমাদের জন্য তার পাশে রচিলা তার পাশে রচিল উদ্যান কার পাশে এই চারটি অপশান রয়েছে দেখতেই পাচ্ছ তাহলে কখ গঘ বা উত্তর লিখে কমেন্ট উত্তর অবশ্যই দেবে বধুরা প্রদীপ তুলে ধরো কেন বধুরা প্রদীপ তুলে ধরবে কারণ তরুণ যে বিপ্লবীরা স্বাধীনতা নিয়ে আসছেন তাদের বরণ করার জন্য তোমার ভাষাহীন ক্রন্দনে আফ্রিকার ক্রন্দনকে ভাষাহীন বলেছেন কবি কেন কারণ ইউরোপীয় সাম্রাজ্য লভীরা আফ্রিকাবাসীদের উপর নির্মম শোষণ ও অত্যাচার চালিয়েছিল তাই এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে কেন কেননা বীরপুত্র ইন্দ্রজিৎ থাকতে পিতা রাবণ যুদ্ধে গেলে তা পুত্রের কাছে কলঙ্ক বলে মনে হবে এরপরে এখানে তিনটি প্রশ্ন চারটি দেওয়া থাকবে প্রত্যেকটির মান এক এক সময় বলা হতো কি বলা হতো না কলমে কায়স্থ চিনি গোফেতে রাজপুত ব্যাস ভাবাচাকা খেয়ে গেলাম বক্তার এরূপ অবস্থার কারণ কি কিনা প্রাবন্ধিক নিখিল সরকার কলকাতার কলেজ স্ট্রিটের নামি দোকানে ফাউন্টেন পেন কিনতে গিয়ে দোকানের কাছ থেকে বিভিন্ন পেনের নাম এবং পেনের দামগুলো অর্থাৎ জানলেন তাতে তিনি দাম শুনে ভাবা জায়গা খাইয়ে যান এতে রচনা উৎকট হয় কেননা বিজ্ঞান বিষয়ে গ্রন্থ লিখতে গিয়ে ইংরাজির ভাবনাগুলোর আক্ষরিক অনুবাদ করতে গিয়ে রচনা উৎকট হয় ব্যঞ্জনা কি না ব্যঞ্জনা হল কাব্যের নিগুড় অর্থ প্রকাশক বৃত্তি অভিধা ও লক্ষণের দ্বারা যে অর্থ বোঝানো সম্ভব হয় না ব্যঞ্জনার দ্বারা তা বোঝানো হয় যেমন অরণ্যে রোদন একটি ব্যঞ্জনা তার মানে হচ্ছে নিষ্ফল খেদ এরপর ব্যাকরণের আটটি প্রশ্ন দশটি দেওয়া থাকবে তোমাকে আটটি প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটির মান এক অর্থাৎ আট নাম্বার শূন্য বিভক্তি কাকে বলে না যে শব্দ বিভক্তি শব্দের সঙ্গে শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে নিজে অপ্রকাশিত থাকে তাকে শূন্য বিভক্তি বলে যেমন রাম বনে গেল রাম রাম যে অ আছে এখানে শেষে তাই শূন্য বিভক্তি সমধাতুজ কর্তার একটি উদাহরণ দাও খেলোয়াড় খেলছে রেখাঙ্কিত পদটি অর্থাৎ এই খেলোয়াড় এটা সম সমধাতুজ কর্তা অকারক বলতে কি বোঝো এই প্রশ্নের অ্যানসার কিন্তু আগে দেওয়া রয়েছে তাই এখন আর দিলাম না দ্বিগু সমাস ও সংখ্যাবাচক বহুব্রী সমাসের একটি পার্থক্য না দ্বিগু সমাসে সমাহার অর্থ প্রকাশ পায় আট চালা যেমন আটটি চালার সমাহার কিন্তু সংখ্যাবাচক বাচক সমাহার অর্থ প্রকাশ পায় না যেমন ত্রিনেত্র যা ত্রিনেত্র পথে কুড়িয়ে পেলাম নিম্নরেখা পথটি কারো বিভক্তি পথে অধিকরণ কারকে এ বিভক্তি উপপদ তৎপুরুষ সমাসের একটি উদাহরণ দাও অগ্রজ অগ্রে জন্মে যে হাতাহাতি বেতিহার বহুব্রী সমাস কেন না হাতে হাতে যে লড়াই হাতাহাতি হাতে বিশেষটি দুবার ব্যবহৃত হয়ে পরপর এক জাতীয় ক্রিয়ার ব্যবহার বোঝাচ্ছে তাই হাত নাড়িয়ে বুলেট তাড়াই না জটিল বাক্যে পরিবর্তন করো হাত নাড়িয়ে যা তাড়াই তা হলো বুলেট ক্ষমা করো ভাব ক্ষমা করা হোক তুমি অন্যায় থেকে বিরত থাকো অনুজ্ঞাসূচক বাক্য তুমি অন্যায় করো না আজ এই পর্যন্ত পরে আবার অন্য কোনো সাবজেক্টে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ